মার্চ মাস অগ্নিঝরা মার্চ, এই মাসেই আমাদের স্বাধীনতা এসেছিল এবং 7ই মার্চের ভাষণে রণাঙ্গনে এদেশের যুবক সমাজ এবং বৃদ্ধরা সবাই হাতিয়ার তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পরে এই স্বাধীনতার অর্জনটা এসেছে এবং সেই বিষয়ে আমরা কথা বলবো ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মজিদ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার কাছ থেকে আমরা আজকে জানবো যে আসলে এই 7ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে কতটা আশা জুগিয়েছিল এবং তাদের কতটা সাহস জুগিয়েছিল, সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7ই মার্চ জাতির জনক বাংলার রাখাল রাজা বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের দিন। আপনারা জানেন 1947 সালে দেশ বিভক্তির পর এদেশের মানুষ ছাত্র জনতা বাংলাদেশের স্ব অধিকার এবং মায়ের বাসার জন্য আন্দোলন করে। 1952 সালে মায়ের বাসার আন্দোলন করতে যেয়ে আমাদের ছাত্র জনতা যুব নিহতর মাধ্যমে তাদের আন্দোলন সংগ্রামের ফলে 52 ভাষা আন্দোলনে আমরা মায়ের বাসা ফিরে পাই। সেদিক থেকে সে আন্দোলনের পর থেকে বাঙালি জাতিকে 1966 ছয় দফা 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযোদ্ধা ফিরে তাকাতে হয়নি আন্দোলন সংগ্রামে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সেই রেডক্রস ময়দানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের দিন আমরা আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে উপস্থিত হয়েছি। আজকে এই আমার দেশের পরিবারের যারা পদ্মার আড়ালে এবং পদ্মার পিছনে কাজ করেন তাদের সবাইকে আমি 7ই মার্চের মুজিবীয় শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের তার অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিভাবে চলবে তার সকল দিক নির্দেশনা 7ই মার্চের ভাষণে জাতির জনক দিয়ে গেছেন এবং জাতির জনক জানতেন তিনি গ্রেপ্তার হবেন এবং তার অনুপস্থিতিতে এই যুদ্ধ পরিচালিত হবে। সেই লক্ষ্যে সে একটি চক আউট করে গেছেন কীভাবে দেশের এই স্বাধীনতা যুদ্ধটা কীভাবে চলবে এবং তার সুদীর্ঘ কর্মপরিকল্পনা তার নির্দেশনার কারণে আজকে আপনারা জানেন সারা বিশ্বে মধ্যে বাংলাদেশি স্বল্প সময়ের মধ্যে স্বাধীনতা লাভ করে। যেমন 9 মাস যুদ্ধ করে এই 9 মাস যুদ্ধ পরিচালিত হয় জাতির জনকের নির্দেশে এবং জাতির জনকের যে পরিকল্পনা করে রেখে গিয়েছিলেন যেহেতু জাতির জনক যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই গ্রেপ্তার হন সেই লক্ষ্যে তার পরিকল্পনা মোতাবেকই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাধ্যমে যে পরিকল্পনা তিনি দিয়ে গিয়েছিলেন তার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি এবং স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা এ দেশে একটি স্ব অধিকার এবং একটি স্বাধীন সর্বভৌমত্ব দেশ খুঁজে পাই। আপনারা জানেন অত্যন্ত দুঃখের বিষয় জাতির জনক যখন দেশটাকে সোনার বাংলা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন এবং বিভিন্ন সংগঠন সৃষ্টি করে এই দেশটাকে সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী করার লক্ষ্যে যে কাজ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে 1975 সালের 15ই আগস্ট ঘাতকেরা জাতির জনককে হত্যা করে তার পরিবারকে হত্যা করে এবং আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং বেগম আজমনি সহকারে 15ই আগস্ট অনেককেই হত্যা করা হয়। হত্যা করে এই বাংলাদেশকে দীর্ঘদিনের জন্য গণতন্ত্রকে হত্যা করে এবং এদেশের গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। আপনাদের এ আমার দেশ এই চ্যানেলের মাধ্যমে আমি এই 7ই মার্চের এই দিবসটি উপলক্ষে আমি সর্বপ্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
এবং মুজিব বাহিনীর প্রধান, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমরা যার চেতনায় রাজনীতি করি, শেখ ফজলুল হক মনি এবং বেগম আরজুমনি প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং শ্রদ্ধা জানাই যারা স্বাধীনতার যুদ্ধে আমাদের মৃত্যুবরণ করেছেন, 30 লক্ষ শহীদ সহকারে অনেকে অনেক না জানা অজানা লোক মারা গেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। সর্বশেষে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক আন্দোলন করার জন্য যে সকল লোক বাংলাদেশে আমাদের এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি এই 7ই মার্চের আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাই। একটা প্রশ্ন আছে যে কিছু মহল বা কিছু দুষ্কৃতি মহল অলরেডি তারা বঙ্গবন্ধুর ভাষণটাকে নিয়ে একটু বিতর্ক সৃষ্টি করেছেন। তারা বলেছেন যে বঙ্গবন্ধু সেদিন ভাষণ দিয়েছিল বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে। এটার বিষয়ে আপনারা আসলে কতটুকু বা এটা কিভাবে দেখছেন? আপনি যে প্রশ্নটি করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। কারণ আপনারা জানেন যে একটা শ্রেণী এদেশে যারা স্বাধীনতা চায়নি, যারা গণতন্ত্র চায়নি, তারাই একটি অপপ্রচার করে থাকে। কিন্তু স্বাধীনতার ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চে রেড ক্রস ময়দানেই দিয়ে গিয়েছিলেন, এবং সে বারবার বলেছিলেন আমি যদি হুকুম দিতে নাও পারি তাও তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবেন, এবং এই কথাও বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এর থেকে গিয়ে অনুধাবন করা যায় না যে যারা বিতর্কিত করছে তারা ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে এবং তাদের অপপ্রচার বন্ডুল হয়ে গেছে, এটাই প্রমাণিত হয়। প্রিয় বন্ধুরা, আমি এই ঐতিহাসিক 7ই মার্চের এই দিনে আমি এদেশে যুব সমাজ, ছাত্র সমাজ, নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা এদেশের সঠিক ইতিহাসটা সুন্দরভাবে নিজের মনের ভিতরে লালন করি, এবং এদেশের সঠিক ইতিহাসের মাধ্যমে এদেশটি যাতে আমরা গড়তে পারি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। এদেশের মানুষ আমাদের এই কর্মফলের প্রতিফলন অবশ্যই দেবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।